উত্তর আমেরিকা মহাদেশের জেনারেল একটা ইন্ট্রোডাকশন আমরা আগের ক্লাসেই জেনে ফেলেছি। আজ চলো জেনে নেওয়া যাক এই মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে। কোনো একটা অঞ্চলকে ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করার কারণটাই হলো ভূমিরূপের বৈচিত্রতা। দেখো, আমাদের সকলেরই একটা ধারণা আছে যে সব জায়গায় সব ভূমিরূপ দেখা যায় না, কোথাও রয়েছে পাহাড়, কোথাও মালভূমি, কোথাও আবার সমভূমি। এই কারণে আমরা যখন কোনো একটা জায়গার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করি, তখন সেই অঞ্চলকে বেশ কিছু ভূপ্রাকৃতিক ভাগে ভাগ করে নিতে হয়। ঠিক একইভাবে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে মোট চার ভাগে ভাগ করা হয়। পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি এবং পূর্ব দিকের উচ্চভূমি। কিন্তু আমরা আজ একসাথে এতগুলো ভাগ সম্পর্কে আলোচনায় যাব না, আমরা প্রথম ভাগটা অর্থাৎ পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে আজ জেনে নেব। শুরুতেই এই অঞ্চলের অবস্থানটা দেখে নি চলো। এই অঞ্চলটা উত্তর আমেরিকার পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর, উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা যোজক পর্যন্ত বিস্তৃত। এই পার্বত্য অঞ্চলে আমরা কি কি পর্বতশ্রেণী দেখতে পাবো সেই নিয়ে পরে আসছি। আগে আমাদের জানতে হবে যে এই বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলটা কিভাবে তৈরি হলো। এর উৎপত্তিটা খানিকটা আমাদের ভারতের হিমালয় পর্বতের মতো। হিমালয় যেমন দুটো পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে অভিসারী পাত সীমানা বরাবর উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য ভূমি বা কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আরও একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো পাতের সংঘর্ষ হচ্ছে মানে এই পার্বত্য ভূমি ভাঁজের ফলে তৈরি হয়েছে, তাই এটা হলো ভঙ্গিল পর্বতশ্রেণী। এখানে আগের লাইনে আমি একটা শব্দ ব্যবহার করলাম, কর্ডিলেরা। তোমরা আগে পাহাড়, পর্বত, পর্বতশ্রেণী, পর্বতমালা এই শব্দগুলো শুনে থাকলেও কর্ডিলেরা শব্দটার সাথে খুব একটা পরিচিত নও। এই কর্ডিলেরা শব্দটার মানে হলো শৃঙ্খল বা চেন। আসলে যখন অনেকগুলো পর্বতশ্রেণী শৃঙ্খলের মতো বিস্তৃত থাকে, তখন তাকে বলা হয় কর্ডিলেরা। তো আমরা উত্তর আমেরিকার যে অঞ্চলটা নিয়ে আলোচনা করছি, এখানকার পার্বত্য ভূমি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর দক্ষিণে প্রসারিত হয়ে একটা শৃঙ্খলের মতো অবস্থান করায় একে বলা হয় কর্ডিলেরা, এবং এর আরেকটা নাম হলো প্রশান্ত মহাসাগরীয় পার্বত্য অঞ্চল। প্রসঙ্গত বলে রাখি যে এই পার্বত্য অঞ্চল আরও দক্ষিণে প্রসারিত হয়ে দক্ষিণ আমেরিকায় আন্দিজ নামে অবস্থান করছে, তো সেটা আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ পড়ার সময়তেই জানতে পারবো। এবারে আমাদের উত্তর আমেরিকার বিভিন্ন পর্বতশ্রেণী সম্পর্কে একটু জেনে নিতে হবে। উত্তর আমেরিকার উত্তর দক্ষিণে বিস্তৃতি অনুযায়ী আমরা তিনটে সমান্তরাল পর্বতশ্রেণীর কথা বলতে পারি, যেখানে এই অঞ্চলের পূর্ব দিকে নবীন ভঙ্গিল পর্বতমালা হিসেবে রয়েছে রকি পর্বতমালা। এই পর্বতশ্রেণী উত্তরে আলাস্কাতে ব্রুকস রেঞ্জ, মধ্যভাগে রকি এবং দক্ষিণ মেক্সিকোতে সিয়েরা মাদ্রে নামে পরিচিত। এই হলো পশ্চিমের পার্বত্য অঞ্চলের পূর্বের পর্বতশ্রেণী। এরপরে রয়েছে মধ্যভাগের পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী উত্তরে আলাস্কায় আলাস্কা রেঞ্জ, তারপর কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমান্তে কাস্কেড পর্বত এবং ক্যালিফোর্নিয়ায় সিয়েরা নেভেদা নামে পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের এই অংশে অর্থাৎ আলাস্কা পর্বতেই রয়েছে মাউন্ট ম্যাককিনলে, যার উচ্চতা 6,190 মিটার, যা সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু যদি শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের কথা বলি, সেক্ষেত্রে রয়েছে সিয়েরা নেভেদার মাউন্ট হুইটনি, যার উচ্চতা 4,421 মিটার। এবারে যদি আমরা একেবারে পশ্চিম প্রান্তে সরে আসি, তাহলে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর রয়েছে পশ্চিমের পর্বতশ্রেণী, যা আলাস্কাতে সেন্ট ইলিয়াস রেঞ্জ,
এবং দক্ষিণে কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে কোস্ট রেঞ্জ নামে পরিচিত। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখলাম পশ্চিমের পার্বত্য ভূমিতে কোন কোন পর্বতশ্রেণী রয়েছে, কিন্তু এই সমগ্র পশ্চিমের পার্বত্য ভূমির প্রধান এবং দীর্ঘতম পর্বতমালা হলো রকি এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো এলবার্ট। পশ্চিমের এই পার্বত্য ভূমিতে বেশ কিছু পর্বত বেষ্টিত মালভূমিও রয়েছে, যাদের মধ্যে মেক্সিকো মালভূমি, কলোরাডো মালভূমি ও আলাস্কা মালভূমি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মালভূমিগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বিভিন্ন নদনদী, যার কারণে উত্তর আমেরিকা মহাদেশের এই অংশে দেখা যাবে কিছু গভীর গিরিখাত। পাশাপাশি এই মহাদেশের মেক্সিকো ও মধ্য আমেরিকা যেহেতু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলয়ের অন্তর্গত, তাই এখানে আমরা ওরিজাবা, পোপো ক্যাটিপেটাল, কোলিমা, সেন্ট হেলেনা, কাটমাই এইরকম বেশ কিছু আগ্নেয়গিরিও দেখতে পাবো। এই অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতার আরও একটা দিক হলো গিজার। গিজার আমরা নর্মালি শীতকালে বাড়িতে ইউজ করি, যার থেকে গরম জল পাওয়া যায়। কিন্তু আমি যে গিজারের কথা বলছি সেই গিজার থেকেও গরম জল বের হয়। ডিফারেন্স এটাই, আমরা বাড়িতে যে গিজার ব্যবহার করি সেটা আর্টিফিশিয়ালি জেনারেটেড, কিন্তু এই গিজার হলো সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং মাটির নিচ থেকে প্রাকৃতিক উপায়ে গরম জল বের হয়। উত্তর আমেরিকা মহাদেশের এই অংশে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথফুল নামের একটা গিজার আছে, যেখান থেকে প্রায় এক ঘন্টা অন্তর অন্তর ফোয়ারার মতো জল বের হয়, যার উচ্চতা অ্যাটলিস্ট 60 মিটার। এবারে আসি পশ্চিমের পার্বত্য অঞ্চলের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি সম্পর্কে। এই যে আমরা একটু আগে মধ্যভাগের পর্বতশ্রেণীর কথা বলছিলাম, সেই পর্বতশ্রেণীর অন্তর্গত ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদার দক্ষিণ পূর্ব দিকে একটা উপত্যকা রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। এত নিচুতে থাকার কারণে এই উপত্যকায় যতটুকু পরিমাণে জল পাওয়া যায় সেই জলে লবণের পরিমাণ অত্যন্ত বেশি। পাশাপাশি এই অঞ্চলটা হলো উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান, কারণ এখানে এখনো পর্যন্ত হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছো তো, আমাদের এখানে যখন খুব গরম তখনই টেম্পারেচার থাকে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে কোনো জীবই এখানে বেঁচে থাকতে পারবে না। এবারে যদি বলো যে যেখানে জল নেই, এত গরম, সেখানে যাওয়ার দরকারটা কি, তাহলে বলতে হবে সোনার কথা। মনে করা হয় যে আগে এই অঞ্চলে প্রচুর স্বর্ণ খনি ছিল, সেই লোভ থেকেই বহু লোক এই অঞ্চলে সোনা খুঁজতে আসতো। কিন্তু জলের অভাবে আর অত্যাধিক গরমে এখানে সোনা খোঁজা তো দূর, বেঁচে থাকাটাই অসম্ভব। তাই যেহেতু কোনো জীবই এখানে বেঁচে থাকতে পারে না, এই জন্যে এর নাম হলো মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। এই হলো উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগের একটি ভাগ, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা।